এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু এখনো রয়েছি ফাল্গুনীদির বাড়িতে। এখানে দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা কিন্তু আনন্দে মেতে উঠেছেন। আমার সাথে এই মুহূর্তে পেয়ে গেছে হালিশহর মণ্ডলের সভাপতি বিশ্বনাথ ধরকে। তার থেকে জেনে নেব যে তাদের আজকে অনুভূতিটা কেমন। দাদা কি বলবেন? দেখুন, অনুভূতি বলতে গেলে অনুভূতি তো খুব ভালো লাগার বিষয়, কারণ আমাদের মাননীয় প্রিয় দিদি এবং বর্তমানে রাজ্য সম্পাদিকা মাননীয়া ফাল্গুনী পাত্রা মহাশয়, আমরা দেখেছি বিগত দিনে উনি গ্রাসরুট লেভেল থেকে যেভাবে সংগঠন সংগ্রামের সাথে করেছে সেটা অবিস্মরণীয়। ওনার এই জায়গা প্রাপ্য ছিল, সংগঠন তার পূর্ণ মর্যাদা তা ওনাকে দিয়েছে। তো আরেকটা প্রশ্ন করে নেবো, এই যে গত কয়েকদিন ধরে যে হালিশহরের যে এই যে উত্তপ্ত অবস্থা, হালিশহরের মণ্ডল সভাপতি হিসেবে কি বলবেন? বিজেপি কর্মীদের ওপর আক্রমণ, সাংসদ অর্জুন সিংয়ের এসে সেখানে উত্তপ্ত বাক্য বিনিময়, শাসক দলের সাথে শাসক দলের পাল্টা অভিযোগ, কি বলবেন? দেখুন, তৃণমূলের সংস্কৃতি কুষ্টি কালচার বর্তমানে সন্ত্রাস করা। তারা সন্ত্রাস ছাড়া মানুষ সেবা, মানব সেবা কীভাবে হয় তারা শেখেনি। আমরা বিগত, আপনারা বিগত দিনে দেখেছেন তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছি বিগত দিনে অনেক বড় বড় ঘোটালায়, কিন্তু সাধারণ মানুষের চাল পর্যন্ত যারা ছাড়ে না তাদের সম্বন্ধে আমার কিছু বলার আছে বলে আমি মনে করি না। তবে একটা কথা বলবো, যে সন্ত্রাস ওরা চালাচ্ছে, আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ, টাটা বীজপুরের মানুষ, নৈহাটির মানুষ এর যোগ্য জবাব তাদেরকে নিশ্চিত দেবে। ধন্যবাদ। দাদা কেমন লাগছে আজকে? আজকে খুব আনন্দের দিন, আমাদের প্রিয় দিদি একটা ভালো জায়গায় চলে গেছে, যার জন্য আমাদের খুব আনন্দ। আজকে সারাদিনটাই আনন্দেই কেটে যাবে। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিলাম বিশ্বনাথ দা এবং যারা এখানকার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের থেকে। দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার দিদি হয়েছে, দিদি রাজ্যে গেছে, আমাদের খুব আনন্দ। আগামী দিনে দিদির সঙ্গে, দিদি আরও এগিয়ে যাবে, দিদির সঙ্গে আমরাও সহযোগিতা করব। মফস্বল জায়গা থেকে এত বড় জায়গায় যাওয়া, কী বলবেন? অবশ্যই, দিদি কাজ করেছে দীর্ঘদিন তো দিদি কাজ করেছে। দিদি ব্যারাকপুরে বলা যায় পদ্ম ফুল ফুটিয়েছে বলা যায়। তো এই যে দিদি এগিয়ে গেছে, আমরা তার সহকর্মী হিসেবে আমরা খুব খুশি। আমরা কিন্তু কথা বলে নিলাম এখানকার যারা কর্মী সমর্থক, এছাড়াও হালিশহর মণ্ডলের সভাপতি ছিলেন বিশ্বনাথ ধর, তার সাথে। তারা কিন্তু যথেষ্টই আনন্দিত আজকে সারাদিনটাই কিন্তু তারা কিন্তু আনন্দে কাটাবেন। কাউন্সিলর পেয়ে গেছি, তার সাথে একটুখানি কথা বলে নেব। দাদা কী বলবেন? আজকের দিন খুবই ভালো লাগছে, যেহেতু দিদি থাকাকালীন আমাদের এই লোকসভা আমরা জয় করেছি। দিদি আমাকে একটা দায়িত্ব দিয়েছিল লোকসভা কনভেনার হিসাবে, দিদির পায়ে মিলিয়ে আমরা কাজ করেছি, আমাদের এইখানে লোকসভা জিতিয়েছি। আগামী দিনে দিদির সঙ্গে পায়ে মিলিয়ে আমরা পুরো এই রাজ্যকে জয় করব 2021-এ। আর এটাই বলবো, সব কর্মী আমরা একসঙ্গেই আছি, একসঙ্গে মিলে। আমাদের এমপি অর্জুন সিংও এখানে আজকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন, ওর জন্যে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। আরেকটা প্রশ্ন, যে ব্যারাকপুর লোকসভাটা জেতার পরও ফাল্গুনীদের পদ থেকে অপসারিত হওয়া বা পদ হারানো, তারপরে আবার আজকে নতুনভাবে পদ ফিরে পাওয়া, এটা বৃহত্তরভাবে, এইটা কী বলবেন? ওইটা পদ হারায়নি, দিদিকে এই দায়িত্ব দেওয়ার জন্যে ওইটা করা হয়েছিল। আর দিদিকে রাজ্যে দেখা হয়েছিল, উনি কাজ ভালো করেছেন, রুট লেভেলে কাজ করেছেন, তাই ওনাকে পদ হারায়নি। ওনাকে ওইখান থেকে জায়গা চেঞ্জ করার জন্য ওইখান থেকে সরানো হয়েছিল। কিন্তু আজকে দেখুন, আজকে রাজ্যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্রী দিলীপ ঘোষজি আজকে অ্যানাউন্সমেন্ট করেছে, দিদি পুরো বাংলায় আজকে ওয়েস্ট বাংলায় সেক্রেটারি হয়েছেন, ব্যারাক সাংগঠনিক, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক। তাই আমরা খুব খুশি, আর যারা যারা হয়েছেন আজকে নতুন কমিটিতে সবাইকে অভিনন্দন আর শুভেচ্ছা। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা এখানে পেয়ে গেছি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক সন্তোষ সিংকে, তার সাথে একটু কথা বলবো। দাদা কেমন লাগছে আজকে ফাল্গুনী দিয়ে এরকম একটা? সর্বপ্রথম আপনার ভিউয়ার্সকে জয় শ্রীরাম। আজকে আমি খুব খুশি, মেরা আশা হ্যাঁ, মে জিতনে দিন সে পলিটিক্যাল লাইফ মে হুঁ, মে আজকে ডেট মে তিন ঠো প্রেসিডেন্টকে সাথ কাম কিয়া,
संदीप बनर्जी जी थे, अहिंद्रनाथ बसु जी थे और फाल्गुनी दी थी। फाल्गुनी दी के साथ में रहकर एक ठो मैंने जैसे अपनत्व का भावना होता है, जिस तरह से इंसान मैंने एक दूसरे के प्रति लगता है कि मेरी रिश्तेदारी है, ऐसे प्रत्येक नेताओं के साथ अथवा कर्मियों के साथ अथवा प्रत्येक लोगों के साथ व्यवहार करती हैं। इतनी व्यवहार प्रिय है आ इतनी कुशल संगठन करता है, इसमें फाल्गुनी दी का कोई हमारे जिला में अभी तक जोड़ नहीं है। और मैं आशा करता हूं अभी राज्य की संपादिका बनी है, मेरा आशा और विश्वास है और श्री राम से प्रार्थना करेंगे कि भगवान इनको और ऊंचे पदों पर ले जाए। धन्यवाद। हमरा किन्तु एक एक कथा बोले निलाम एखानकार जारा जारा कर्मकर्ता छिलेन कार्यकर्ता छिलेन कर्मी समर्थक छिलेन तारा किन्तु अनेकटाई आनंदित एवं खुशी जे तारा किन्तु एकजन राज्य सम्पादिका पेलेन एई मफस्सल एरिया थेके। आपनारा देखते थाकुन द रेगुलर.in। धन्यवाद। आमरा जीएस।